পটলের ভর্তা এভাবে কখনো বানিয়ে খেয়েছেন? আশা করি কখনোই খাননি। আজকে আমি আপনাদেরকে যেভাবে পটলের ভর্তা বানিয়ে দেখাবো, সেভাবে আপনারাও যদি বাড়িতে বানান তাহলে যারা খায় তারা তো খাবেই, আর যারা পটল পছন্দ করেন না যেমন আমার মতো মানুষরা, তারাও কিন্তু চেটে পুটে খাবেন এই ভর্তাটা। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে খুব সহজেই এত দারুণ সুস্বাদু পটলের ভর্তা বানানো যায়। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দারুণ একটা নতুন রেসিপির সাথে। তো প্রথমে পটলগুলো নিয়ে পটলের ওপরের খোসাগুলো খুব হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলোর ওপর ও নিচ দিকটা একটু কেটে বাদ দিয়ে মাঝখান থেকে অল্প করে কেটে নিয়েছি, যাতে পোড়ানোর সময়তে আগুনের তাপটা পটলের ভেতর অবধি যায় ও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার ওভেনের ওপরে স্ট্যান্ডটাকে সরিয়ে দিয়ে একটা নেট অথবা রুটি সাকার বেড়ি নিয়ে তার উপরে পটলগুলোকে সাজিয়ে নেব, এবং ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে পটলের চারধারটাকে মিডিয়াম আঁচে ভালো করে পুড়িয়ে নিতে হবে। পটলগুলো চারধারটা ভালোভাবে পোড়ানোর সময়তে একটা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন অথবা চিমটের সাহায্যে পটলগুলোর চারদিকটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে ওপরটাও পুড়ে যায় ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি যে পটলগুলো আজকে ব্যবহার করেছি ভর্তাটা বানানোর জন্য, সেখানে পটলগুলো কিন্তু খুব কচি ছিল আর সাইজেও ছোটই ছিল, ফলে টেস্টটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে আপনারা কিন্তু মিডিয়াম বা বড় সাইজের পটল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, তবে দেখবেন পটলটা যেন বুড়ো না হয়, কারণ কি পটল যদি বুড়ো হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব একটা ভালো হবে না। আর পটলের ভর্তা বানানোর কিন্তু বিভিন্ন রেসিপি আমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাই, তবে আজকে আমি আপনাদেরকে ঠিক যেভাবে ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পাবেন না, তাই এটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আর খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন আস্তে আস্তে কাঁটা চামচের সাহায্যে আমি চারদিকটায় পটলের ঘুরিয়ে ফিরিয়ে পটলটাকে সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি। আসলে পটলের ওপরের খোসাটা যদি ভালোভাবে না পড়ে তাহলে কিন্তু পটলের খোসাগুলো ছাড়ানো যাবে না ভালো করে। দেখতেই পাচ্ছেন নিশ্চয় কি সুন্দরভাবে পটলের চারধারটা পুড়ে গিয়েছে, এবং এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়ামেই রয়েছে। এবারে পটলগুলো খুব সুন্দরভাবে পুড়ে যাওয়াতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এবং একে একে পটলগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। জানেন তো, পটল ভর্তা নিয়ে একটা বেশ মজার গল্প আছে, যেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই একদম শেষে বলেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো পটলের ভর্তা বানানোর জন্য ফার্স্ট স্টেপ ডান। এবার পটলের যে পোড়া খোসাগুলো রয়েছে ওগুলোকে বাদ দিয়ে দেব, তার জন্য একটা ছোট বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার পটলের পোড়া অংশগুলোকে এরকম করে একে একে বাদ দিয়ে দেব। অনেকেই পটলের ভর্তা বানানোর সময়তে পটলটাকে সিদ্ধ করে নেন, তো সেক্ষেত্রে আমার কিন্তু এই যে দ্বিতীয় প্রসেসটা রয়েছে, অর্থাৎ পটলের ভর্তা বানানোর ক্ষেত্রে পটলটাকে পুড়িয়ে সেটার ভর্তা বানানোতে যে টেস্টটা পাওয়া যায়, পটলটা সিদ্ধ করে তার ভর্তা বানানোতে কিন্তু অতটা টেস্ট পাওয়া যায় না। তবে সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা কিন্তু যেভাবে আপনাদের ইচ্ছে হয় সেভাবেই বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু এই একই প্রসেস ফলো করে সমস্ত পটলের ওপরের যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলোকে একে একে বাদ দিয়ে দেবো। এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো হালকা ভেজে নেব। জানেন তো, পটলের ভর্তায় চিংড়ি ভাজা দিলে কি যে অসাধারণ টেস্ট হয় আপনারা না বানালে সেটা বুঝতে পারবেন না। আপনারা যদি বাড়িতেই ভর্তাটা বানান, ভর্তাটা বানাতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না, ওই ম্যাক্সিমাম 20 মিনিট মতো সময় লাগবে, তার মধ্যেই এই অসাধারণ সুস্বাদু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর ভর্তাটা বানাতেও কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিতে হবে। এবারে একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। তারপরে পোস্তটাকে জল না দিয়ে শুকনোই ব্লেন্ড করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পোস্তটা বাটা হয়ে মিহি হচ্ছে। পোস্তটা বাটা হয়ে গেলে ওই একই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো, এবং আমরা যে পটলটা পুড়িয়ে রেখেছিলাম সেই পটল পোড়ার অর্ধেকটা। এবারে এই পোস্তটা, চিংড়িটা এবং পটল পোড়াটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। চেষ্টা করবেন এটা যখন বাটবেন তখন কিন্তু কোনো রকম জল অ্যাড না করার, আর যদি প্রয়োজন হয় খুবই অল্প পরিমাণে, ওই 1 চামচ পরিমাণে জল আপনারা দিতে পারেন।
জলের পরিমাণটা বেশি হয়ে গেলে ভর্তার কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না। লক্ষ্য রাখবেন, আমি কিন্তু পুরো পটল পোড়াটা দিইনি, এখানে পটল পোড়ার অর্ধেকটাই দিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে বাকি অর্ধেক পটল পোড়াটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেটে নেওয়া পটল, পোস্ত ও চিংড়ি, নুন এবং সর্ষের তেল দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে পুরো পটলটা বেটে নিইনি, কারণ ভর্তাটা খাবার সময়তে একটু আধমাখা পটল মুখে পড়লে বেশ খেতে লাগে। তবে আপনারা যদি চান, আপনারা কিন্তু পুরো পটলটাই বেটে নিতে পারেন। আর কি, কত সহজে পটল ভর্তার এক সুন্দর ইউনিক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। গরম ভাতে এই রকম পটল ভর্তা থাকলে আর কি চাই বলুন তো। জানেন তো, আমি আর আমার শাশুড়ি মা পটল কিন্তু খাই না, তবে যেদিন এই রেসিপিটা বানিয়েছিলাম আমি তো একটু খেয়েছিলামই, আমার শাশুড়ি মাও চুপি চুপি খেয়ে দেখেছিল, আর তারও না খুব ভালো লেগেছিল। তো আপনারাও এই প্রসেস ফলো করে অবশ্যই পটল ভর্তা বানাবেন বাড়িতে, আর কেমন হয়েছিল খেতে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে।